নাটোরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে শহরের নিচা বাজারে অভিযান চালায়। এ সময় অতিরিক্ত মূল্যে কাঁচামরিচ বিক্রি সহ মূল্য তালিকা না থাকায় দুই সবজি ব্যবসায়ীকে তিনজনকে 4,000 টাকা করে জরিমানা করা হয়। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী স্বাভাবিক রাখতে জামালপুর বাজার মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত এ সময় উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের দামের পার্থক্য যেন বেশি না হয় সেজন্য সবাইকে আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।